What's wrong with you? সোমবার মধ্যরাতের পর সুনেইরা, তানজিন তিশা ও নাজিফা তুশির কয়েক দফায় একের পর এক ব্যক্তিগত ছবি ও ভিডিও পোস্ট হতে থাকে চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুক আইডি থেকে। এইসব ফাঁস হওয়া গোপন ছবি ও ভিডিওর স্থায়িত্ব ছিল মাত্র 16-17 মিনিট, এরপরই সেগুলো ডিলিট হয়ে যায় রাজের আইডি থেকে। কিন্তু এই স্বল্প সময়ে পুরো নেট দুনিয়া সয়লাব সুনেইরা, নাজিফা তুশি আর তানজিন তিশার শরীফুল রাজের সঙ্গে সমীকরণ মেলাতে। এই সমীকরণের নাম মাত্র একটা বুঝ নেটিজেনরা সুনেইরা বিনতে কামালের কাছে পেলেও নাজিফা তুশি ও তানজিন তিশা যেন লুকিয়ে গেলেন গর্তে। নডরাই খ্যাত নায়িকা সুনেইরা বিনতে কামাল তার ফেসবুক পোস্টে এই সমস্ত ছবি ভিডিওর সোজা সাপটা কিছু এক্সপ্লেনেশন দেওয়ার পাশাপাশি তিনি সরাসরি শরীফুল রাজের স্ত্রী চিত্রনায়িকা পরিমণিকে দায়ী করেছেন। সুনেইরা তার ফেসবুকে লিখেছেন, রাজের সঙ্গে তার 10 বছরের বন্ধুত্ব ছিল। পরীকে বিয়ে করার পরে তার সঙ্গে এখন আর সুনেইরার তেমন কোনো যোগাযোগ নেই। তিনি আরও বলেন, রাজের স্ত্রী কোনো কারণ ছাড়াই সুনেইরার ওপর রাগান্বিত। ভাইরাল ভিডিওকে 5 বছর আগের ভিডিও দাবি করে সুনেইরা বলেন, তারা বন্ধুত্বের মধ্যে মজা করছিল, কথা বলতে বলতে ক্লান্ত ছিলেন তারা, কারণ তখন নডরাই সিনেমার জন্য প্রতিদিন টানা অনুশীলন করতে হতো এবং অশ্লীল শব্দের উচ্চারণ নিয়ে সুনেইরা বলেন, সেই সময় কিছু অশ্লীল শব্দ ব্যবহার করেছেন যেগুলো তাদের নডরাই সিনেমাতেও ছিল। এদিকে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে রাতের ঘটনা স্পষ্ট না হলেও রাজের স্ত্রী পরিমণি পুরো বিষয়টা আরও একটু ঘোলাটে যে করে দিলেন তাতে কোনো সন্দেহ নেই। সামগ্রিক বিষয় নিয়ে পরিমণির মন্তব্য যদি এক কথায় তুলে ধরি তাহলে তারই মুখের একটি বাক্য বললে নড়ে চড়ে বসতে হবে নিঃসন্দেহে। এ বিষয়ে জানতে চাইলে পরিমণি সংবাদ মাধ্যমকে বলেছেন, আমি কোথা থেকে এসব ভিডিও পোস্ট করব, রাজ তো 10 দিন আগে থেকেই আমার সঙ্গে নেই, রিফ্রেশমেন্টের জন্য রাজ প্রায় 14 দিন হয় বাসার বাইরে আছে। সুনেইরা সম্পর্কে তিনি বলেছেন, আমি তো সুনেইরা নামের ওই অভিনেত্রীকে চিনিই না, ওর সঙ্গে আমার কখনো কথাই হয়নি, কেন সে আমাকে নিয়ে এমন মন্তব্য করেছে বুঝি না, আমার মনে হয় সে আলোচনায় আসতেই আমার নাম নিয়ে এসব বলেছে। এখন যদি রাজের সঙ্গে আমার বিচ্ছেদ হয় তাহলে আমি এই মেয়েকেই দায়ী করব, মেয়েটার নামে মামলা করব। পরিমণি আরও বলেন, রাজের খোঁজ নিতে চেষ্টা করেও পারিনি, পরে দেখি বন্ধুদের সঙ্গে পার্টি করার ছবি তার ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। শরীফুল রাজের সঙ্গে দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে তিনি বলেন, স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছুই তো হয়, তবে বাসা থেকে বের হয়ে যাওয়ার মতো কিছু হয়নি, অথচ রাজ বাসায় নেই কতদিন, এতদিন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, একটিবারও আমার এবং আমার বাচ্চার খোঁজও নেয়নি, আমি সংসার করার তো কম চেষ্টা করছি না, পারছিটা কোথায়, একটার পর একটা ইস্যু চলেই আসছে, যে রাজকে বিয়ে করেছিলাম সেই রাজকে অনেক ভালোবাসি। এই কয়েক ঘন্টার ব্যবধানে এই সমীকরণ যে এতটা জটিল হবে তা হয়তো ভিডিও ধারণ করার সময় খোদ শরীফুল রাজও বুঝতে পারেননি। এসব ভিডিও তার মোবাইলে নেই, রাজের ফেসবুক আইডিও হ্যাক হয়নি, কিন্তু যেগুলো তার ফেসবুক আইডি থেকে পোস্ট হয়েছে ওসব আসলে তার আইডি থেকেই হয়নি, এটা নিশ্চিত। কিভাবে কি হচ্ছে কিছুই বুঝতে পারছেন না রাজ, এমনটাই জানিয়েছেন সংবাদ মাধ্যমে। রাজ আরও বলেন, ঢাকার রাস্তায় র্যান্ডমলি করা এসব ভিডিও, যার কোনো উদ্দেশ্য ছিল না, তার আগের ফোনটা অনেক আগেই হারিয়ে গেছে, তবে কেউ না কেউ তো আছে যারা এসব ভিডিও ছড়িয়েছে। তাহলে পুরো বিষয়টি কোন দিকে যাচ্ছে? 2 দিন পরপরই রাজ পরির সংসারে এক কেমন টানা পড়েন, সুনেইরার সঙ্গেই রাজের বন্ধুত্বের গভীরতা কতটুকু, রাজকে নিয়ে পরির কেন এত ইনসিকিউরিটি, রাজিবা বাসা ছেড়ে চলে গিয়ে তাহলে কি সংসার ভাঙনের ইঙ্গিত দিচ্ছেন? জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা।